আমার আজকের টপিকটা হচ্ছে যে শ্বশুর বাড়িতে যখন একজন মেয়ে যাচ্ছে বিয়ের পর, সে তাই শ্বশুর বাড়ির লোকদের সাথে কি ধরনের আচরণ করা উচিত তার। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি বলবো শ্বশুর বাড়ির লোকদের উচিত কেমন আচরণ করে সেটা জানা। তো প্রথম কথা, একটা জিনিস মনে রাখতে হবে যে 20 বা 22 বছর বয়সে মানুষটা যখন একটা বাড়িতে গিয়ে যাচ্ছে, একটা বাড়ি যে বাড়িতে সে আগে কিন্তু কোনোদিনই ছিল না, এবং সে বাড়ির লোকজন কিন্তু প্রায় 20 বা 22 বছর ধরে এই মানুষটাকে কখনো দেখেনি, যে মানুষটা একেবারে প্রতিদিনের মতো একটা ওই বাড়ির অঙ্গ হয়ে যাচ্ছে হুট করে। তো এখন দেখা যাচ্ছে যে ওই যে বাড়িটা কিন্তু এত বছর ধরে একটা নতুন একটা নির্দিষ্ট নিয়মে চলতো, সেখানে দেখা যেত হয়তো বা বাবা মা ছেলে বা ননদ দেবর এনারা সবাই মিলিয়ে একটা 5-6 জনের একটা সংসার ছিল, সেখানে কিন্তু দেখা গেল 7 নম্বর একজন অতিথি চলে আসছে। তো এখন যদি এখন এক্সপেক্ট করা যায় যে সবাই একদম নর্মালি সে অতিথিটাকে নিচ্ছেন, তার সাথে নর্মালভাবে কথা বলছেন, সবার আচরণে একেবারে স্বাভাবিক হচ্ছে, যা চাইছে তাই পাওয়া যাচ্ছে, তা কিন্তু সম্ভব না, কারণ তারাও কিন্তু এই মুহূর্তে অভ্যস্ত না। হঠাৎ করে তাদের জীবনেও কিন্তু প্রায় 20-22 বছর একটা যে ধরনের ছন্দ ছিল সেই ছন্দটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? তো এখানে আমি বলবো যে যেমন আমরা শাশুড়ির কথা বলতে পারি, যে শাশুড়ির সাথে আপনি কেমন আচরণ করবেন। শাশুড়ি কিন্তু মা নয়, মায়ের মতো কথাটা যদি একটু মনে থাকে তাহলে কিন্তু আমি বলবো শাশুড়ির সঙ্গে অনেক ব্যাপারে দেখা যাবে ব্যবহারটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। মাকে যেরকম বলা যায়, ফর এক্সাম্পল, যে মা এখন ডিস্টার্ব করো না তো আমি ঘুমাচ্ছি, শাশুড়িকে কিন্তু বলতে গিয়ে আমরা একটু চিন্তা করবো। কারণ ওই যে বললাম যে আমি যখন মাকে ধুমধাম বলতে পারছি, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে ওইভাবে মায়ের সাথে বড় হয়ে আসছি বলে বলতে পারছি। আপনি বলতে পারেন যে কেন শাশুড়িকে বলতে পারবেন না, অবশ্যই বলতে পারবেন, কিন্তু হুঠাৎ যদি আপনি ওইভাবে বলেন না পারবো না বা যাচ্ছি না, তাহলে কিন্তু শাশুড়ি অবাক হবেন এবং উনি মনে কষ্ট পাবেন, কারণ উনিও কিন্তু 22 বছর এই মেয়েটাকে হ্যান্ডেল করেননি। হুট করে একটা মেয়ে এসে অচক্ষা যদি এইভাবে কথা বলে, ওনার কাছে কিন্তু মনে হবে একান্ত ব্যাধবী ছাড়া এটা আর কিছুই নয়। অর্থাৎ বউ শাশুড়ির সঙ্গে প্রথম কথাই হচ্ছে যে মিশনটা করতে হবে অনেকটা বন্ধুসুলভ, যেহেতু একটা মেয়ে নতুন যাচ্ছে শ্বশুর বাড়িতে, সে চেষ্টা করবে যতটুকু পারে যে ওনারা যা বলছেন প্রথমে একটু শোনার দিন না, একটু ছাড়, একটু বোঝার চেষ্টা করুন না ওনারা কে কীরকম, কে কীরকম চাচ্ছে, স্পেশালি শাশুড়ির সঙ্গে গল্প করার চেষ্টা করুন, বান্ধবী সুলভ আচরণ করুন। বান্ধবী সুলভ বলা মানে কিন্তু শাশুড়ির পিঠে চাপড় দিয়ে হ্যাঁ কেমন আছিস তা নয়, কিন্তু বান্ধবীর মানে হচ্ছে যে তুমি করে এক কাপ চা বানিয়ে বলে না, মা আপনাকে দিলাম, এই চলেন একসাথে চা দেখে টেলিভিশনে সিরিয়ালটা দেখি। তো এইভাবে মানে সোজা কথা হচ্ছে যে জিনিসগুলো অবশ্য নর্মালি আমরা মাকে করি না, অর্থাৎ মাকে কিন্তু ওটা চা বানিয়ে এনে দেই না, উল্টো মাকে বলি এক কাপ চা বানায় এনে দাও না, ঠিক তার অপোজিটটাই আমরা কিন্তু শাশুড়ির সাথে যদি করি, যাকে যেমন অনেক ভালো একটা বন্ধুত্ব শুরু সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যাবে। এগুলো শাশুড়ির ব্যাপারটা। আর শ্বশুর মশাইয়ের সঙ্গে কী কথা বলবেন, শ্বশুরের ব্যাপারটা কী হয়, আমাদের দেশের পরিবার বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শ্বশুরের সঙ্গে কিন্তু ওরকম কোনো একটা ঝামেলা হয় না, সাধারণত পুরুষ মানুষরা তো সারাদিন অফিস কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে জিনিসটা যে আলাপ আলোচনা কোনো সাবজেক্ট না থাকলে, এবং যদি সেরকমভাবে আপনি আপনার বাবাকে যতটুকু যেভাবে দেখেছেন সেই বাবার মতো করে যতটুকু পারবেন যদি ওনার পাশে থাকার চেষ্টা করেন, সেটা বোধহয় অনেক বেটার হবে। আর পরিবারের যে কোনো ব্যাপারে নিজের মতামত যদি উপস্থাপন করতে চায় তাহলে আমি বলবো যে দেবর এবং ননদের সাথে যদি একটা বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি করে ফেলতে পারে, যে জাস্ট ওকে চলো আমরা 3 জন মিলে একটা দল, হ্যাঁ, তো ওরকমভাবে যদি করে ফেলা যায় শুরু থেকে, তাহলে কিন্তু অনেকটা বলবো শ্বশুর বাড়ির পরিবেশটা অনেক সুন্দর হয়ে ওঠে। এখন বলা যেতে পারে যে শুরুতে কীভাবে একদম বন্ধুত্ব সুলভ আচরণ, না শুরুতে নয়, প্রথমে কিছুদিন চলতে থাকবে না, মিশতে থাকেন, জানতে থাকেন, বুঝতে থাকেন, কারণ এখন কিন্তু আর কারো 12 বছর বয়সে বিয়ে হয় না, তাই না? সো যেহেতু একটা ম্যাচিউর মেয়ে বিয়ে পড়ে যাচ্ছে এই বাড়িতে, তো তার জন্য তার বুদ্ধি, চোখ, নাক, কান, মুখটা খোলা রাখা যায় এবং অন্যের দ্বারা যাতে প্রভাবিত না হয়, কারণ শ্বশুর বাড়িতে আরেকটা কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে বুয়া বা কাজের লোক, এরা কিন্তু সারাক্ষণই থাকে কার থেকে কতটুকু মুখরোচক জিনিস না গেল এবং সেটা ফুলিয়ে ভাবে আরেকজনকে বলা। শুধু এ ধরনের কাজের লোককে কখনোই প্রাধান্য দিবেন না, যতটুকু পারবেন এদের থেকে কোনো কিছু শোনারও দরকার নেই, ওদেরকে শোনানোরও দরকার নেই। আর সর্বোপরি যে জিনিসটা আমি বলবো যে একটা নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই অনেকে অনেক কথা বলবে, প্রত্যেকটা কথাই যদি আপনি গায়ে নিয়ে নেন তাহলেই কিন্তু সংসার অশান্তি চলে আসবে। আর অবশ্যই শাশুড়িকে অনেকেই প্রভাবিত করার চেষ্টা করবে। তো শাশুড়ি যেটা দিয়ে আসে, যখনই আপনাকে এগুলোবার একটা কিছু বললো, সাথে সাথে যদি আপনার মনে হয় আমার মা হলে তো এটা বলতো না, আপনার মা হলে তো বলতো না, কারণ আপনার মা তো আপনাকে জন্মের পর থেকেই চিনে, তাই না? কিন্তু শাশুড়ি, তাই না? তো ওইটুকু যদি আমি একটু
ছাড় দিয়ে দেখার চেষ্টা করি যে না, ইনি তো আমার, ইনার কাছে আমি নতুন, আমি আজকে মাত্র কিছুদিন হলো এসেছি, আমার জীবনে বিরাট একটি সময় কিন্তু আমি অন্য জায়গায় ছিলাম। সুতরাং একটা পরিবেশে যে কোনো একটা জিনিসকে আপনি যদি একটা ফর এক্সাম্পল আপনি যদি একটা যে মরুভূমির যে গাছটা সেই গাছটাকে নিয়ে এসে যদি আপনি মরুভূমির উত্তপ নিয়েও ওইখানে বাঁচানোর চেষ্টা করেন, সে বাঁচবে ঠিকই কিন্তু সময় লাগবে। আস্তে আস্তে দেখা যাবে যে সে পরিবেশের সঙ্গে সে খাপ খাইয়ে নিচ্ছে। ঠিক তেমনি একটা মানুষ কিন্তু সম্পূর্ণ অন্য একটা পরিবার থেকে এই পরিবারে চলে আসছেন আপনি, তাই না? তো এই পরিবারের যে ধ্যান ধারণা আচার আলোচনা অনেক অথবা হো করে কথা বলছে, ওরা দেখা যাচ্ছে খাবার দিলে ধুমধাম করে আওয়াজ করে খাচ্ছে, তো এইগুলো কিন্তু আপনাকে মানিয়ে নিতে সময় লাগবে আমি জানি, কিন্তু তারপরেও সময় দেয়। সময় একটা বিশাল বড় জিনিস শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যদি সময় দিয়ে একটু ছাড় দিতে পারেন, একটু যদি ধৈর্য দেখাতে পারেন, একটু যদি সবসময় পক পক পট না করে বিচক্ষণতার সাথে চলতে পারে, এবং সব কিছু যদি স্বামী বেঁচে থাকে তোমার জন্য এটা হচ্ছে তোমার মা এটা বলছে না করে, দেখবেন দাম্পত্য জীবনে তো সুখ আসবেই। দেখা যাবে শ্বশুরবাড়িটা কিন্তু মনে হচ্ছে আরও কয়েকটা দিন বেরিয়ে যায় না, অথবা আসলেই তো আমার শ্বশুরবাড়ির মতো গর্ব করার জায়গা কতই বা আছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি যে বললাম সমস্যা যতই থাকুক সমাধান তার বের করে নেবো ইনশাল্লাহ, শুধু হাল ছেড়ে দেবো।